আমরা তো সবাই মুসলমান না মুসলমান দুই কিসিমের কয় কিসিমের এক প্রকারের মুসলমান হলো মুসলমান বাই চান্স আরেক প্রকারের মুসলমান হলো মুসলমান বাই চয়েস মুসলমান বাই চান্স মানে হলো বাই চান্সে মুসলমান হইছে বাই চান্সে মুসলমান বুঝেন মা বাপ মুসলমান তাই আমরা ইসলাম আমরা বুঝে শুনে পড়ালেখা করে জেনে আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত করে ইসলাম পাই নাই মা বাপ মুসলমান তাই আমরা কি এটাকে বলে চান্সে মুসলমান আমরা সবাই হলাম চান্সে আরেক প্রকারের মুসলমান আছে যেটাকে বলে মুসলমান বাই চয়েস তারা কারা যারা ইসলামকে জেনে বুঝে ইসলাম কি কেন ইসলাম মানতে হবে কেন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন এ সম্পর্কে জানার পরে স্টাডি করার পরে বিশ্বাস হওয়ার পরে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছে এদেরকে বলা হয় মুসলমান বাই চয়েস সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা কি মুসলমান বাই চান্স ছিলেন না মুসলমান বাই চয়েস ছিলেন বাই চয়েস ছিলেন কেন কারণ তারা জন্মসূত্রে পৈতৃক সূত্রে মুসলমান ছিলেন না ওনারা ইসলামকে বুঝার চেষ্টা করেছেন তারপর ইসলাম গ্রহণ করেছে ঠিক না বেটি এখন মুসলমান বাই চয়েস হওয়া তো পরের কথা ইসলাম কি এটাই বুঝি না আমরা প্রিয় ভাইরা আমার ধনী দুই প্রকার পয়সাওয়ালা ধনী কয় প্রকার দুই প্রকার এক প্রকারের ধনী আছে পৈতৃক সূত্রে ধনী পৈতৃক সূত্রে ধনী বুঝেন তো বাপ দাদা বড় লোক ছিল ওয়ারিস সূত্রে সম্পদ পায়া ধনী হয়ে গেছে এটা এক প্রকারের ধনী ঠিক না বেটি আরেক প্রকারের ধনী হলো পৈতৃক সূত্রে ধনী না নিজের চেষ্টা করে কষ্ট করে ঘাম ঝরিয়ে পয়সা কামাই করে ধনী হইছে আছে না নাই প্রথম প্রকার ধনী আর দ্বিতীয় প্রকার ধনীর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো যে পৈতৃক সূত্রে ধনী হয় তার কাছে সম্পদের মূল্য সে বুঝে ঠিক না ঠিক এজন্য পৈতৃক সূত্রে ধনী বেশি দিন ধন সম্পদ ধরে রাখতে পারে আর যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে পরিশ্রম করে পয়সা কামাই করে ধনী হয় সে টাকার মর্ম বুঝে না বুঝে না যার ফলে কষ্ট করে যারা ধনী হয় এরা কিন্তু সহজে টাকা পয়সা নষ্ট করে না এদের সম্পদ টেকসই হয় টিকে কথা কি বুঝতেছেন আর যার টাকা কামাই করতে কষ্ট লাগে না ওর টাকা কিভাবে নষ্ট হয় সে নিজেও জানে না একসময় ফকির হয়ে যায় কারণ বাবা কষ্ট করে কামাই করছে ঠিক না ঠিক আমাদের যেহেতু মুসলমান আমরা বাই চান্স মুসলমান কষ্ট করে মুসলমান হওয়া লাগে নাই বাই চান্সে মুসলমান হয়ে গেছি এই জন্য ইসলামের কদর আমাদের কাছে যারা কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন তাদের কাছে ইসলামের মর্ম আছে তাদের জীবন চলে যাবে ইসলামের ছোট কোনো বিষয় পর্যন্ত তারা ছুটতে দিবে না কারণ অনেক কষ্ট করে ইসলাম তারা পেয়েছে ঠিক না বেটি আমরা যারা বাই চান্স মুসলমান আমাদেরকে ইসলাম নতুন করে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে নিজের ভিতরে ধারণ করতে হবে আল্লাহ তারা আমাদের সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ইসলাম পূর্ব যুগটাকে বলা হইতো জাহিলি যুগ কোন যুগ বলা হইতো জাহিলি যুগ আইয়ামে জাহিলিয়াত বা জাহিলি যুগ যেটাকে আমরা বলি মধ্যযুগীয় বর্বরতার যুগ ইসলাম পূর্ব যুগ সে যুগের মানুষদের কিছু বদ স্বভাব এবং দুশ্চরিত্র আছে যেগুলো আমাদের ভেতরে মুসলমান হওয়ার পরেও আছে কথা কি বুঝতেছেন এরকম দুশ্চরিত্রগুলো যদি থাকে তাহলে আমরা প্রকৃত মুসলমান হওয়ার সুযোগ নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে চিহ্নিত করে দিয়ে গেছেন যে এই এই কাজগুলা তোমরা মুসলমানরা করো অথচ এগুলা আইয়ামে জাহেলিয়াতের যুগের কাফেরদের কাজ সেগুলো যদি তোমরা করো তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা না সেই কাজগুলোর মধ্য থেকে কয়েকটা কাজ আমরা বলবো ইনশাআল্লাহ সাহাবা একরাম তারা জাহেলি যুগের যে দুশ্চরিত্র স্বভাবগুলো ছিল এগুলো জানলে তারা আতঙ্কগ্রস্ত হইতেন ওই কাজ থেকে এবং কোন অবস্থাতে জাহেলি যুগের কাজ তারা করতেন না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে একজন তাবি জিজ্ঞাসা করছেন মক্কায় উমরা এবং হজ করার সময় সাফা মারওয়ার মাঝে সাই করতে হয় তো বিশেষ জায়গায়
যেখানে সবুজ লাইট দেওয়া আছে এই জায়গাটা জোরে দৌড়াইতে হয় এবং সাফা মারওয়া সাই করতে হয় তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা আপনারা কি সাফা মারওয়া সাই করতে একসময় ইতস্তত করতেন কিনা অনাগ্রহ প্রকাশ করতেন কিনা তিনি বলেন হ্যাঁ আমরা একসময় তওয়াফ করতাম বাইতুল্লাহর কিন্তু সাফা মারওয়া সাই করতে আমাদের কাছে ভালো লাগতো আমরা করতে চাইতাম না বলে কেন উনি বলেন যে কারণ জাহেলি যুগের মানুষরা এটা করত এটা আমরা দেখছি ইসলাম পূর্ব যুগে তো আমরা মনে করতাম যে এটা মোটা জাহেলি যুগের স্বভাব সেজন্য ভয়ে এটা করতাম না পরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা ওয়া'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা উমরা আর হজ করলে সাফা মারওয়া সাই জাহেলি যুগের মানুষ করলে কি হবে এটা আল্লাহর বিধান এটা করতে অসুবিধা নাই তাহলে সাহাবীরা জানার চেষ্টা করতেন জাহেলি যুগের কি কি স্বভাব ছিল এখানে অনেক ভাইরা আছেন অনেক ওয়াজ আপনারা জীবনে শুনছেন আমি যদি জিজ্ঞাসা করি এমন একটা স্বভাবের কথা বলেন যেটা জাহেলি যুগের মানুষের মধ্যে ছিল আমাদের মধ্যেও আছে বলতে পারবেন এমন একজন মানুষ হাত তোলেন বলেন হ্যাঁ মদ খাওয়া মুসলমানরা বেশিরভাগ মদ খায় না আলহামদুলিল্লাহ কি বলেন বেশিরভাগ লোক কি মদ খায় অল্প সংখ্যক লোকে মদ খায় খুব সীমিত ঠিক না মিটি দেখুন জাহেলি যুগের সাতটি স্বভাব এর ভিতরে এক নম্বর স্বভাব হলো বংশ নিয়ে বড়াই করা বিভিন্ন পরিচয়ের কারণে অহংকার করা দাম্ভিকতা দেখানো কোন একটা গোষ্ঠীগত পরিচয়ের কারণে সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হওয়া ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া দলবাজি করা গ্রুপিং করা এবং একে অন্যকে তুচ্ছতা ছিল্ল করা নিজেকে শ্রেষ্ঠ মনে করা এরকম বদস্বভাব আমাদের ভিতরে আছে না নাই দুই একই জেলার মানুষ দুইজন একসাথে বলে আমরা দেশি বলে কি বলে না বলে আমরা একই দেশের মানুষ এই একটা ছোট্ট বাংলাদেশ তার মধ্যে আবার নোয়াখালীর দুইজন একসাথে বলে কি আমরা এক দেশি মানুষ ঠিক না বেঠিক চিন্তা করে ওই নোয়াখালীর ভাইকে যদি কেউ কিছু বলে ন্যায়সঙ্গত ভাবেও বলে আরেক নোয়াখালীর ভাই হাতা গোছানো শুরু করে ঠিক না বেঠিক আমার দেশের কি কইছস আর দেশীয় ডাক দাও দেশি ভাই জলদি আয় আমারে বাঁচা ঠিক না বেঠিক এই দুশ্চরিত্র আমাদের মধ্যে আছে না নেই কোন বংশগত অঞ্চলগত ভাষাগত সম্প্রদায়ের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যদি একে অন্যকে তাচ্ছিল্য করে ছোট মনে করে নিজেকে শ্রেষ্ঠ মনে করে বা এই পরিচয়ের ভিত্তিতে যদি দলবাজি করে গ্রুপিং করে একে অন্যের সহযোগিতা করে তাহলে এই চরিত্রটা জাহিলি যুগের মানুষের মধ্যে ছিল কাদের মধ্যে ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে তারা একই বংশের লোক অন্য বংশের লোকের সাথে গন্ডগোল হলে মারামারি করত আমাদের সমাজে এখনো সেটা আছে না নাই এই বংশের লোক অন্য বংশের লোকের সাথে এই বাড়ির লোক অন্য বাড়ির লোকের সাথে ঝগড়া লাগছে ন্যায় কার অন্যায় কার দেখা দেখি নাই আমার বাড়ির লোকের সাথে ঝগড়া হলে তাহলে আমার এখানে নামতে হবে ঠিক না বেঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে আমার আপন মায়ের পেটের ভাইও যদি কারোর সাথে ঝগড়া লিপ্ত হয় আমি দেখব অন্যায় কার যদি অন্যায় আমার ভাইয়ের হয় আমি বলবো আমার ভাই দোষী আমি মাজলুম যার প্রতি সে অন্যায় করেছে তার পক্ষে নেব এর নাম মুসলমান এই জিনিসটা কিন্তু ওয়াজ করা যত সোজা আমল করা এত সোজা নিজস্ব লোক আপনার জেলার লোক তো পরের কথা মায়ের পেটের ভাই অনেক সময় হয় না এরকম ঝগড়া লাগছে কিন্তু আমার ভাই অন্যায় করছে আমি বুঝতেছি কিন্তু যেহেতু ভাই আমার এই জন্য ভাই পক্ষ নিয়া বিপরীত পক্ষের মানুষকে দমাইতে হবে এই না আমাদের মানসিকতা মুসলমান সব সময় ন্যায়ের পক্ষে থাকবে সেটা যদি নিজের নিজস্ব লোকের বিরুদ্ধে হয় তবুও করবে আর জাহিলি যুগের মানুষ কি করত দলবাজি করত এরকম সবাই মিলে দল এক বংশ আর এক বংশের সাথে যুদ্ধ করত মারা যাওয়ার সময় সন্তানদেরকে ওসিয়ত করত বাবারে ওই বংশের গোষ্ঠী তো আমি উদ্ধার করতে পারলাম না মরে যাচ্ছি তুই করিস কথা কি বুঝতে পারতেছেন এই চরিত্রটা আমাদের ভিতরে আছে না নাই বংশ নিয়ে বড়াই করা এই আমরা অমুক বংশের লোক আজকাল বংশ নিয়ে বড়াই হয় না কাছাকাছি অন্য জিনিস নিয়ে হয় আমরা শিক্ষিত বংশের লোক তোমরা অশিক্ষিত বংশের লোক আল্লাহর কাছে শিক্ষিত অশিক্ষিতের কোনো মূল্যের ভেদাভেদ আছে আল্লাহর কাছে কিসের মূল্য
ইন্নাকরাক আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্য হলো যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি একজন রিকশা চালক শ্রমিক ভাই আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আরেকজন বহুত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর অনেক বড় নেতা অনেক পয়সাওয়ালা দুনিয়ার মানুষের কাছে তার শতমর্যাদা থাকতে পারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে ওই নামাজ রিকশাওয়ালার মর্যাদা হাজার লাখ কোটি গুণ বেশি এর নাম ইসলাম ইসলাম মানুষকে তার কর্ম দিয়ে মর্যাদার মূল্যায়ন করে এখন যদি আপনি মনে করেন ওই বেচারা রিকশাওয়ালা দেখে তার মর্যাদা কম তাহলে বুঝতে হবে আপনার ভিতরে জাহেলী যুগের চরিত্র এখনো বিদ্যমান আছে কথা কি বুঝাইতে পারছি আমরা মানুষকে মর্যাদা দেব কি দিয়া তার কর্ম দিয়া আমল দিয়া কি দিয়া কর্ম যদি ভালো হয় আমল যদি ভালো হয় নামাজি হয় নেককার হয় সৎ হয় আমরা তাকে মর্যাদা দিব যদি সে পেশায় ছোট পেশার মানুষ হয় অশিক্ষিত হয় গরিব মানুষ হয় সমাজের মানুষ তাকে ছোট মনে করে কিন্তু আমার অন্তরে তিনি সম্মানিত মানুষ কারণ তিনি মানুষটা ভালো কথা কি বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার এর বাইরে বংশগত লড়াই গৌরব এবং গোঁড়ামি এর পাশাপাশি বিভিন্ন রকমের সাম্প্রদায়িকতা আছে আমি এক কোম্পানির লোক আপনি আরেক কোম্পানির লোক আমি রিকশা চালাই আমার একটা রিকশাওয়ালা ভাইরে বাইকালায় ঠেলে দিছে লাগাই দিছে এখন বাইকালা রিকশা লাগছে মারামারি এবার সব রিকশাওয়ালা সব হাতা গোছায় চলে আসে ঠিক না বেঠিক সেদিন গুলিস্তানে দেখলাম এক বাইকালাকে এক লোক মারতে ধরছে কোন একটা ভুল টুল হয়েছে হয়তো গায়ের সাথে লেগে গেছে তো আশপাশের বাইকালা দেখলাম সবগুলো হেলমেট খোলা ধরছে হেলমেট খোলা মানে কি হেলমেট খোলা দুইয়া সব গোছায় গেছে যাইতেছে আর কি মানে আমাদের জাতি ভাইরে ধরছে কেন এই যে গ্রুপবাজি আছে না ন্যায় অন্যায় বাজ বিচার নাই যদি অন্যায় করে আমার বাইকালা ভাই তো অবশ্যই আমি বলবো ভাই তুমি অন্যায় করছো হ্যাঁ অন্য লোক যদি অন্যায় করে তাকে অবশ্যই বলবো কিন্তু আমার জাতের লোক যেহেতু অন্যায় করতেছে ন্যায় অন্যায় বুঝি না আগে তারে বাঁচাও এই স্বভাবটা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগের জাহেলি বর্বর যুগের মানুষের স্বভাব এটা মুসলমানের ভিতরে থাকতে পারে মুসলমান বিচার করবে কি দিয়া ব্যক্তির কাজ দিয়া ভালো কাজ হলে তাকে মূল্যায়ন করবে মন্দ কাজ হলে সে নিজের বাপ হলেও তাকে মূল্যায়ন করবে না কথা কি পরিষ্কার এবার আসি আমাদের হুজুরদের বিরুদ্ধে একটু বলি রিকশাওয়ালা বললাম বাইকালা বললাম আমরা হুজুররা একটা খারাপ কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ মাহফিলগুলোতে আজকাল শোনা যায় আপনারা দেখেন সেটা হলো এক হুজুর আর হুজুরের গোষ্ঠী উদ্ধার করে করে কি করে না লাগালাগি করে না গ্রুপিং এই গ্রুপিংটা হলো হয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে অথবা কোনো ইজমকে কেন্দ্র করে অথবা কোনো মতবাদকে কেন্দ্র করে গ্রুপিং হয় মুসলমানদের মধ্যে আছে না নাই শত শত গ্রুপ আছে না আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে আমার গ্রুপের কোনো ভাই যদি বিপদে পড়ে আমি তার পক্ষে দাঁড়াই সে যদি কোনো ভুল কথা বলে আমি সাফাই গায়ে আসি তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি ঠিক না ঠিক ভিন্ন মতের কেউ যদি কোনো ভুল করছে তাহলে ফেসবুকে ওইটা নিয়ে আর লিখতে লিখতে লাল করে ফেলে ঠিক না ঠিক এইটাও কিন্তু জাহিল যুগের স্বভাবটার সাথে সাদৃশ্যপূর্ণ একটা স্বভাব মুসলমানের ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে কার জন্য আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়ামান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য বিদ্বেষ করে আল্লাহর জন্য দেয় আল্লাহর জন্য বিরত থাকে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে প্রিয় ভাই আমার সারা দুনিয়ার মুসলমান আমার সাথে তার শতমত পার্থক্য থাকতে পারে কিন্তু মুসলমান ভাই সেই হিসাবে তার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে যদি ভালোবাসা না থাকে দলীয় পরিচয়ের ভিত্তিতে আপনি এক দল করেন উনি আরেক দল করে আপনি এক গ্রুপের মুসলমান উনি আরেক গ্রুপের মুসলমান অতএব এই দলীয় পরিচয়ের কারণে আপনার গ্রুপের লোকের ভুলটাকেও আপনি সঠিক বলেন অন্য গ্রুপের ভাইদের ভুল পাইলে সেটাকে নিয়ে মার্কেটিং করে বেড়ান এই দুঃস্বভাব আমাদের মধ্যে আছে না নেই হুজুরদের মধ্যে যা তা হুজুরদের অনুসারীদের ভিতরে আরো বেশি ঠিক না ঠিক এক বক্তার অনুসারীরা অন্য বক্তার ভুল একটা পাইলে ফেসবুকে মাশাআল্লাহ শেয়ার দিয়া পোস্ট দিয়া ওই বক্তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে করি কি করি না এই চরিত্রটা কোন মুসলমানের চরিত্র না
যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে থাকবে সে আমার ভাই তার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে তার প্রতি বিদ্বেষ থাকতে পারবে না তাকে নিয়ে আমি তুচ্ছতা ছিল করার সুযোগ নাই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন আদ দুআ ও বিদা ওয়াল জাহিলিয়া জাহিলি যুগের আহ্বানের মধ্যে থেকে একটা হলো কাদ দুআ ইলাল কাবাইল ওয়াল আসাবিয়াত বিভিন্ন গোত্রের নাম ধরে বংশের নাম ধরে এলাকার নাম ধরে আপনার গ্রুপিং করা অন্য এলাকার মানুষের বিরোধিতায় লিপ্ত হওয়া অমাসালহু অমিতলহু আত তাআসসুবু ইলাল মাযাহিবি ওয়াত তাওয়াইফি ওয়াল মাশায়েখি ওয়াতাফদীলু বাযিহিম আলা বাযিন ইয়াদউ ইলা যালিক বিভিন্ন হুজুর বিভিন্ন শেখ ওনাদের নাম দিয়ে বিভিন্ন গ্রুপ গড়ে ওঠে আমরা এই শেখের ভক্ত অন্য শেখের বিরোধিতা আমাদের করতে হবে অন্ধ বিরোধিতে আমরা লিপ্ত হই আছে না নাই এই সব জাহিলিদের চরিত্র আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন একটা ঘটনা শুনুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন আনসারী একজন সাহাবী এই মুহাজির আনসারী তো বুঝেন আপনারা আনসারী কে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তাদেরকে বলা হয় মুহাজির আর যারা মদিনায় থেকে মক্কা থেকে আসা মানুষদেরকে জায়গা দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার এই আনসার এবং মুহাজির দুই সাহাবীর মধ্যে একবার গন্ডগোল লাগছে লাগলে একজন আরেকজনকে একটা লাথি মারছে মানলে যাকে মারছে উনি ওনার গোত্রের লোকদেরকে বলতেছে ও আমার মুহাজির ভাইরা ও আমার আনসার ভাইরা দুইজনে যার যার লোকদেরকে ডাক দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলছেন যে মা বালু দাওয়াল জাহিলিয়া আরে এই ডাক তো ইসলামের মধ্যে নাই এটা তো জাহেলি যুগে ছিল এই গ্রুপিং কেন কিসের গ্রুপিং মুহাজিররা মুহাজিরদেরকে ডাকতেছে আসো আমাদেরকে বাঁচাও আমাদের আমারে মারছে আনসারি আনসারি বলতেছে আসো আমার সাথে ঝগড়া লাগছে মুহাজিরে আমাদেরকে বাঁচাও তাহলে এই যে গ্রুপিং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের ডাক বলেছেন এরপরে বলেছেন দাউহা ফা ইন্নাহা মুনতেনা খবরদার তোমরা এরকম গ্রুপিং করবা না এটা দুর্গন্ধযুক্ত জাহেলি যুগের স্বভাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন মিন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুম চারটা স্বভাব আছে আমার উম্মতের মধ্যে থাকবে জাহেলি যুগের স্বভাব কিন্তু থাকবে কোথায় মুসলমানদের মধ্যে কে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যদ্বাণী করেছেন এই চারটা স্বভাব ছিল জাহেলি যুগে কিন্তু মুসলমানদের মধ্যে এটা থাকবে থাকা উচিত নয় তার ভিতরে এক নম্বর হলো আল ফখর ফিল আহসাব বংশ নিয়ে বড়াই করা শিক্ষা নিয়ে বড়াই করা চাকরি নিয়ে বড়াই করা অন্যকে ছোট মনে করা এটা এক দুই নম্বর ওয়াত্তানু ফিল আনসাব একে অন্যকে ঘায়েল করা অন্য বংশের লোককে ঘায়েল করা ইদানিং স্কুল কলেজে এক ধরনের খেলা হয় আপনারা খেয়াল করছেন হয়তো টেলিভিশন চ্যানেলগুলোতেও হয় সেটা হলো বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলা আছে যেগুলোর ভাষা একটু আউলা জাউলা যেমন নোয়াখালী বরিশাল সিলেট চট্টগ্রাম একটু ভিন্ন না কিছুটা এবার এগুলোর মধ্যে ঝগড়া লাগাই দেয় নোয়াখালীর একজন বরিশালের একজন সিলেটের একজন চট্টগ্রামের একজন লাগাই দেয় বিতর্ক আমার জেলায় আমি সেরা এরকম নাম টাম দেয় দেখছেননি আপনারা এসব এবার নোয়াখালীর লোক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যে আমার জেলা মতো শ্রেষ্ঠ কোনো জেলা নাই আমাদের জেলা ভর্তি হইতে গেছে বিজ্ঞান কলেজে আমরা সবারই মেহমানদার করছি থাকার ব্যবস্থা করছি দেখছো নোয়াখালীর মানুষ কত ভালো বরিশালের মানুষ বলে হায় রে বরিশাল ইলিশ ছাড়া তো দুনিয়ায় অন্ধকার তারা তাদের এলাকার ফজিলত বয়ান করে আর নোয়াখালীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সিলেটের জন্য বলে আরে আমরা সিলেট ছাড়া কি চলবে সে সিলেটিয়া মাতমাতিয়া সিলেটের ফজিলত বয়ান করে অন্যদেরকে ঘায়েল করে চট্টগ্রামের ভাইও একই কাজ করে করে কি করে না এই যে এক একটা অঞ্চল ভিত্তিক গ্রুপিং একে অন্যকে তাচ্ছিল্য করা এটা জাহিলি যুগের স্বভাব কোন যুগের স্বভাব জাহিলি যুগের স্বভাব এটা কোনো মুসলমানের ভিতরে থাকা উচিত নয় নাম্বার তিন ওয়াল ইস্তিসকা বিন নুজুম তারকার কাছে বৃষ্টি প্রার্থনা করা কার কাছে অথবা তারকার অবস্থান দেখে বৃষ্টি হওয়া না হওয়ার বিষয় নিরূপণ করা এটা এই যুগে সরাসরি ওইভাবে নাই অন্যভাবে আছে কোন কোন এলাকাতে এখনো বৃষ্টি না হলে ডাকডোল পিটায় তবলা বাজায় গান বাদ্য আয়োজন করে করলে নাকি কি হবে বৃষ্টি হবে আরো অনেক রকমের কুসংস্কার আছে আল্লাহ মাফ করুক ওয়ান নিয়াহা চার নম্বর হলো আপনজন মারা গেলে মাতম করা বুঝেন আপনারা কোন প্রিয় মানুষ দুনিয়া থেকে চলে গেলে আমাদের সবার কষ্ট হয় না কষ্ট হইলে আমরা কাঁদতে পারি আমাদের প্রিয় নবী
صلى الله عليه وسلم তার সন্তানের মৃত্যুতে তিনি কাঁদতেছিলেন চোখের পানি পড়ছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন আপনি আল্লাহর নবী ছেলে চলে গেছে এই বিপদে আপনিও কাঁদেন তিনি বলছেন হ্যাঁ প্রিয়জনের বিরহের বেদনা কার না হয় আমারও হয় তাই চোখের পানি আসছে আপনার বাবা আপনার মা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই বোন প্রিয় কেউ মারা গেলে আপনার কষ্ট লাগবে চোখের পানি আসবে এটা দোষের না কিন্তু আসলে কিছু লোক দেখবে জামার বোতাম ছিড়ে ফেলা সব আসার ফিসার শুরু করে নিজের বুকে নিজে ছাপ পড়ায় আছে না নাই এই টাইপের মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা আমার উম্মত হতে পারে না এরা আমার উম্মত হতে পারে না এবং এটা জাহেলী যুগের স্বভাব প্রিয় ভাইরা আমার মুসিবত কার পক্ষ থেকে আসে যত রকমের বিপদ আপনার জীবনে আসবে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আল্লাহর ফয়সালায় আপনাকে সন্তুষ্ট হতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য এই ফয়সালা করেছেন আমি চাইছি একটা জিনিস পাইতে কিন্তু আল্লাহ দিলেন না প্রকৃতি ঈমানদার হলে হেসে দিবে যে আমার আল্লাহ আমার জন্য এটা ফয়সালা করেন নাই হয়তো আমার জন্য এটা না হওয়াটাই ভালো ছোট বাচ্চাদেরকে দেখবেন অনেক কিছু চায় বাপ মা দেয় না ঠিক না বেঠিক আইর টানাটানি করে মোমবাতি ধরাইছেন আপনি সে এখানে হাত দিবে পোলাপান চেষ্টা করে কি করে না চার পাঁচ বছরের পোলাপাই আপনি যদি হাত দিতে না দেন কি করে খুশি মানে মেনে নেয় কান্নাকাটি শুরু করে দেয় ওর যদি মুখের ভাষা থাকতো আমার মনে হয় ও বলতো যে আমার বাপমার মতো অমানুষ এরকম একটা পাষাণ দুনিয়াতে নাই আল্লাহর জমিনে নাই এত সুন্দর একটা জিনিস জ্বলজ্বল করে জ্বলতেছে মোমবাতির আগায় একটু ধরে শান্তি করুন বাপও দেয় না মাও দেয় না একবারের জন্য দে বাবা না দিচ্ছে না বাচ্চার কষ্ট হয় না ও কান্নাকাটি করে না কিন্তু ও যতই কাঁদুক বাপমা দেয় কেন দেয় না সে মনে করতেছে এখানে হাত দিলে জান্নাতে ঢুকে যাবে আসলে সে জাহান্নামে ঢুকে এই জিনিসটা কে জানে মা বাপ জানে সে বুঝে না প্রিয় ভাইরা আমার আমরা অনেক কিছু আশা করি অনেক যুবক আছে একটা মেয়েকে ভালোবাসছে হারাম ভালোবাসা তাকে বিয়ে করবে কিন্তু হইল না নসিবে তো দুঃখের সোনা আর বিয়েই করে না সেকা টাকা খাইয়া বিয়েই করে না আছে না নাই এরকম কপাল পড়া আছে না নাই এরকম নির্বোধ মানুষ আছে না নাই সেকা খাইয়া বিয়েই করে না কত বড় নির্বোধ চিন্তা করে আবার অনেক ভাই আছেন কোন কিছু চাইছেন আল্লাহর কাছে ছেলেটা ভালো রেজাল্ট করলো না ব্যবসাটা ভালো করে হলো না কিছু একটা করতে চাইছেন হয় নাই মনটা খারাপ হয় কি হয় না ওই টাইমে আমার আল্লাহ যা বুঝেন আমি তা আমার জন্য আমি এটাকে কল্যাণ মনে করতেছি কিন্তু আল্লাহ মনে করতেছে আমার জন্য অকল্যাণ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া এটা হলো ঈমানদারের পরিচয় আর হাউতাশ করা এটা হলো শিশুর পরিচয় নির্বোধ মানুষের পরিচয় প্রিয়জনের বিয়োগে যারা এরকম হাপ্পা লাফালাফি করে ভাঙচুর করে বোতাম ছিঁড়াছিঁড়ি করে এরা নবীর উম্মত না এটা জাহেলী যুগের স্বভাব ঈমানদারের কাজ হলো সবর করা কি করা ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা সকল বিপদে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন আরেকটা মাতম আছে ভাই সেটা হলো হাস্যকর একটা বিষয় ইসলাম পূর্ব যুগে আরবের জাহেলী যুগের মানুষের নিয়ম ছিল বাপ মা মারা গেলে আপনজন মারা গেলে কিছু মহিলা পাওয়া যাইতো এদেরকে ভাড়া আনত কি জন্য আনত জানেন এরা আয়শা ওই বাপমার জন্য কাঁদে দিত আপনি একা তো কাঁদে পোষাবে না এজন্য বাড়াটা কান্না করা মহিলা নিয়ে আসতো এরা আসার ফেসান করে কান্নাকাটি করে দিত ঢোল তবলা ফিরে দিবি রে কানতো হাই রে গেল রে শেষ হলো রে হা হলো তাহলে রে এগুলো বইলা বইলা বকতো আর কানতো এদেরকে পরে পয়সা দিয়ে দিত এখনকার যুগে মানুষ যখন ব্যান্ড পার্টি ভাড়া করে আনে তখনকার যুগে মানুষ কান্না পার্টি ভাড়া করে আনে কথা কি বুঝতে পারতেছেন এটা জাহেল যুগের স্বভাব আপনারা বলবেন এটা বলে লাভ কি আমরা কি এখন এগুলো করি হ্যাঁ আমরাও করি আমরা কেমনে করি বুঝেন আপনাদের বাপ্পা মরার পরে প্রিয়জন মরার পরে আপনারা হুজুর বাড়া করেন না কথা বলেন হুজুর বাড়া হয় না দশটা হাফেজ নিয়ে আসে আয়শা হাফেজ সাবে কোরআন তেলাওয়াত করে খতম দেয় তসবি পড়ে কত কিছু পড়ে পড়ে এরপরে দোয়া করে তুলা সব হুজুর মিলা কেন দেখে দেয় দেখি দেয় না এটা সরাসরি ওইটা না হইলে ওইটার সাথে সাদৃশ্য আছে মিল আছে আপনার বাপ মা মারা গেছে হুজুর আয়শা কি করবে এই ভুল জিনিসটা আমাদের সারা বাংলাদেশে আছে ভালো করে শুনে রাখেন আপনার বাপ মা মারা গেলে প্রিয়জন মারা গেলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটা ঠিক
কোন আলেম হুজুর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওনার কাছে দোয়া চাইতে পারেন সেটাও ঠিক দোয়া করা যায় দোয়া চাওয়া যায় হুজুর আপনি নেককার মানুষ আমার বাবা জন্য দোয়া করে দিন এটা বলতে পারেন আপনি উনি দোয়া করে দিল এটা ঠিক আছে কিন্তু দোয়া করানো ঠিক না দোয়া করানো বুঝেন মাথা ঢুকতেছে না একটা হলো দোয়া করা নিজে নিজে আর একটা হলো দোয়া চাওয়া ভাই আপনি দোয়া করেন এটা হলো দোয়া চাওয়া আর একটা হলো দোয়া করানো বেশ কম আছে না নাই দোয়া করাইতে বাজেট লাগে কি লাগে না বিনা বাজেটে কোনো দোয়া করান যায় চাইতে টাকা লাগে হুজুররে বলে হুজুর ইমাম সাহেব ঘোষণা দেয় নামাজের পরে অমুকের বাসায় দোয়া আছে এর মানে হলো জিলাপি আছে আপনাদের জন্য আর আমার জন্য পয়সা আছে ঠিক না ভাই ঠিক এবার হুজুর কাইন্দা কেটে দেয় মাঝে ফেসবুকে বাইর হইছে চট্টগ্রামের দিকে এক হুজুর রেট দিছে মিলাদের রেট একটা রেট হলো 500 টাকা 500 টাকার রেটের মিলাদে দুমায়া কান্দাকাটি হবে বুঝেন নাই কথা হুজুরের পুরো বাহিনী সহকারে কান্দ পাশান মানুষ কান্দা দিবে হুজুরের কান্দন দিকে রেট কত 500 আরেকটা হলো 300 টাকার মিলাদ এইটা তো অত বেশি কান্দ কাটন হবে না মোহা হবে হালকা পাতলা চোখের পানিটা নিয়ে বাইর হবে না 300 টাকা চোখের পানি বাইর হবে না এত সোজা চোখের পানির দাম আছে 500 দিবেন একটু কষ্ট করে ঠেলে কেন্দে কেটে দিবেন বুঝেন নাই কথা আরেক মিলাদ আছে 100 টাকার মিলাদ কোনো কান্নার কাহিনী নেই শুধুমাত্র কিছু দোয়া কইয়া আমিন কইয়া চলে যাব টাকাটা নিয়ে তিন রে কথা কি বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা আমার এটা একটা ভুল এটা আমরা করি আপনার মা বাপ মারা গেছে আপনি আল্লাহর কাছে হাত তোলেন আপনি বলতেছেন আমি গুনাহগার আমার দোয়া কি আল্লাহ কবুল করবে আল্লাহ ইবলিসের দোয়া কবুল করছে আপনি কি ইবলিসের চেয়ে খারাপ আমার কথা বুঝতেছেন আপনারা ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও আল্লাহ যখন রাগান্বিত ওই মুহূর্তে দোয়া করছে আল্লাহ সাথে সাথে দোয়া মঞ্জুরও করছে ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে আপনার দোয়া করবেন না আপনার প্রিয়জন হারাইছেন আপনার মনে যে ব্যথা আমার মনে কিসে ব্যথা কোনোদিন আসবে আপনি একটু হাত তোলেন চাওয়া শিখেন আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করেন ওলামাদের কাছে দোয়া চাইবেন ওলামাদের কাছে দোয়া চাইবেন তবে মৃত মানুষকে কেন্দ্র করে ভাড়ায় দোয়া করাবেন না কথা কি বুঝতে পারছেন এটা জাহেলী যুগের স্বভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন পাঁচ নম্বরের জাহেলী যুগের স্বভাব এটা প্রতিটা ঘরে ঘরে আছে প্রতিটা ঘরে ঘরে ইল্লা মার রাহমা রব্বি হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষের ভিতরে আছে সেটা হলো মহিলারা বেপর্দা চলাফেরা করা মহিলারা বেপর্দা বলে তাহলে আমাদের কি আমরা তো পুরুষ আপনাদের সমস্যা হলো আপনার বাসার মহিলা যদি বেপর্দায় চলাচলা করে তাহলে আপনার নাম হলো দায়ুস আপনার নাম কি হাদিসে আসছে দায়ুস আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল খাবাস দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যার স্ত্রী যার বোন যার মা যার অধীনস্থ মহিলা বেপর্দায় চলাফেরা করে সে নির্লজ্জের মতো বেহায়ার মতো সেটাকে সমর্থন করে চুপচাপ থাকে ভাইরা মা আপনার স্ত্রী বা বোন যদি খোলামেলা রাস্তাঘাটে চলাফেরা করে অন্য পুরুষরা তাকে দেখে সাজা গোজা অবস্থায় তার চেহারা এবং সৌন্দর্য দেখে কখনো ভালো চিন্তা করবে সম্ভব সবাই পুরুষ সবার সঙ্গে পুরুষত্ব আছে আপনারা ভালো করে জানেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে মেয়েদেরকে দেখলে বেপর্দা খোলামেলা দেখলে পুরুষের মনে বাজে চিন্তা হয় নাকি হয় না আস্তে বলতেছেন কেন যদি কারোর না হয় সে অসুস্থ আর না হলে সে মিথ্যুক কোনো সন্দেহ আছে হয় সে মিথ্যুক পুরুষ আর না হলে অসুস্থ তাকে ডাক্তার দেখানো উচিত ঠিক না ঠিক ও ভাই আমার আপনার স্ত্রীকে যখন আপনি বেপর্দা নিয়ে বের হচ্ছেন বাহিরে যাওয়ার সময় মহিলারা সাজগোজ করে বাসা ভিতরে পেত্নীর মতো থাকে ঠিক না ঠিক তার সৌন্দর্য তার স্বামীকে দেখাবে সেখানে পেত্নীর মতো থাকে আর বাইরে যারা তার সৌন্দর্য দেখার অধিকার নাই যাদের জন্য দেখার তারা হারাম করে দিয়েছেন যারা তাকে মহরণা দেয়নি যারা তার ভরণ পোষণ দেয় না যারা আগাছা তাদের জন্য সাজগোজ করে বাহিরে যায় এর কোনো যুক্তি থাকতে পারে আপনারা বলেন এর কোনো যুক্তি থাকতে পারে
সাজগোজ তো বাসায় হবে মুসলমান নারী বাসায় সাজগোজ করবে বাহিরে সাজগোজ আজকাল বোরকা বাইরেছে মাশাআল্লাহ এমন বোরকা ওই বোরকার উপর আবার আরেকটা বোরকা পরানো দরকার ঠিক না বেঠিক কি কারুকাজ এত কারুকাজ থাকলে তো মানুষ ওই বোরকার ঝলক দেখে এমনি এক মহিলার দিকে তাকাইতে হবে এত টাইট যে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ফুটে ওঠে ঠিক না বেঠিক এই জিনিসটা জাহেলী যুগে ছিল এই যুগে বোরকা পড়লে কয় খেত বোরকা পড়লে কি বলে খেত তো বুঝেন মানে আনস্মার্ট আর খোলামেলা উদাম বিপর্দা চলাফেরা বললে বলে কি আধুনিক স্মার্ট ঠিক না বেঠিক আল্লাহ কোরআনে কি বলতেছে শুনেন যালিকা আদনা আন ইউরাফনা জাহেলী যুগের মহিলারা তাদের মধ্যে কে সম্ভ্রান্ত জাত বংশের ভালো আর কে কৃতদাসী কাজের মহিলা এবং অমুসলিম এবং সাধারণ নিকৃষ্ট সমাজের এটা বুঝতো কি দিয়ে জানেন যারা খোলামেলা চলতো বুঝতো যেগুলো বাজারি আর যারা বোরকার সাথে চলতো তাদেরকে মনে হতো এরা সম্ভ্রান্ত মহিলা এই যুগেও সেটা আছে বোরকা পরে যে মহিলারা চলে যত অসভ্য আছে যত বেয়াদব আছে যত ইফতিজার আছে যত নারীকে উত্তেজিতকারী আছে তাদের কাছেও কিন্তু বোরকা পরা মহিলাটা সম্মানের ঠিক না বেটি বলে চাচি বোরকা ভিতরে থাকলে কি বলে চাচি বললে মহিলারা মন খারাপ করে মেয়েরা মন খারাপ করে আরে আমি ইয়াং মানুষ বোরকা খুলে দেখাইতাম আমার আফা বলতো এখন বোরকা পরাতে বলে কি চাচি আচ্ছা চাচি বললে কি সম্মান দেয়া হলো না অসম্মান করা হলো সম্মান দেয়া হলো মানে মায়ের মর্যাদা দেয়া হলো ঠিক না বিঠি কিন্তু যদি আফা বলে ভাবি বলে তাহলে ডাল মে কুচ কালা হয় কি নিহি ভেজাল আছে না নেই আফা বা ভাবি বলে বাজে চিন্তা করার সম্ভাবনা আছে না নেই প্রিয় ভাইরা আমার নিজেদের আমার স্ত্রীকে আমি বাহিরে নিয়ে যাব মানুষ দেখবে দেখে দেখে হারাম স্বাদ নিবে আমার ভিতরে ন্যূনতম যদি ঘৃণাবোধ থাকে আত্মসম্মান বোধ থাকে এটা কোনোদিন সম্ভব শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল কিসের স্বাধীনতা চায় শিয়াল বলে ও দুনিয়ার মুরগিরা ও দুনিয়ার মোরগেরা তোমরা খোয়াড়ে কতদিন থাকবা এটা অবিচার এটা জুলুম এই মানুষেরা তোমাদেরকে বন্দি করে রাখতে চায় খুলে বের হয়ে আসো জগৎটাকে দেখো এরপর বাইরে আসলে বাবা মতো খাপ করে ধরে ঠিক না বেঠি যারা মেয়েদের পর্দাকে মনে করে এটা শৃঙ্খলা যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দি এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো সবগুলো অসভ্য শিয়াল এই সবগুলো আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায় প্রিয় ভাইরা আমার যেই মহিলা সত্যিকার অর্থে পর্দা করে সেই মহিলার দিকে কেউ বাজে চিন্তা করার সুযোগই পায় না ঠিক না বেঠিক কারণ তার রূপই দেখে না সুযোগ কোত্থেকে পাবে এই জন্য নিজের বাসার মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ পর্দা করাইলে লাভ কার হবে নিজের হবে পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বেঠিক কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয় নারীকে আল্লাহ তাআলা সম্মানজনক করে সৃষ্টি করেছেন এই জন্য এটাকে পর্দার সাথে রাখতে হয় জাহেলী যুগের এই স্বভাবটা আমাদের সমাজে আছে যে আমাদের মা বোনরা বিপর্দায় চলে চলে কি চলে না আল্লাহ কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মুসলিম মেয়েরা বাসায় অবস্থান করো বাইরে যদি যেতে হয় পর্দার সাথে যাও অশ্লীল ভাবে খোলামেলা ভাবে বাইরে যেও না এটা জাহিলী যুগের মানুষের স্বভাব কোন যুগের মানুষের স্বভাব জাহিলী যুগের মানুষের স্বভাব যারা বোরকা পরে স্মার্ট আর যারা বোরকা পরে না খোলামেলা থাকে এরা হলো সে জাহিলী যুগের মানুষ এরা পশ্চাৎপদ পশ্চাৎপদ বুঝুন তো পিছনের দিকে টানে আনস্মার্ট আর আধুনিক নতুন হলো বোরকা বোরকার আগে কি ছিল দুনিয়াতে খোলামেলা ছিল অসভ্যলত ছিল এবং বর্বরতা ছিল আল্লাহ তাআলা আমাদের মা বোনকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন হাদিসে আসছে আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ কিছু লোক আছে এরা যত নামাজ কালাম পড়ুক কপালে সেজদার দাগ পড়ে যাক কোনো লাভ হবে না জান্নাতে যেতে পারবে না এর ভিতরে এক কিসিমের মানুষের নাম হলো দায়ুস ওই পুরুষ বা ওই মানুষ
যে তার পরিবারের মহিলারা বেপর্দায় চলাফেরা করে কিন্তু তার মাথায় কোনো ব্যথা নাই সে তাদেরকে পর্দা রাখার চেষ্টা করে না এই লোক যত নামাজ কালাম পড়ুক জান্নাতে যেতে অনেক হাজী সাহেব দেখবেন মাশাআল্লাহ হজ করতে করতে শেষ সিজদা করতে কপালে দাগ ফেলে দিয়েছে দান করতে করতে ইমাম সাহেব দোয়া করতে করতে জান্নাত পার করে দেয় কিন্তু তার মেয়ে বেপর্দায় চলে আছে না নেই আছে প্রতিজ্ঞা করেন সবাই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নাম্বার 6 6 নম্বর জাহিল যুগের স্বভাব হলো ভাই গণকদের কথায় বিশ্বাস করা কাদের কথা বিশ্বাস করা গণকদের কাছে যাওয়া এখন এগুলো আছে না নাই লিটন দেওয়ান নাম শুনছেন আপনারা পত্রিকা অ্যাডভার্টাইজ দেয় চিষ্টি না লিটন দেওয়ান চিষ্টি ওনার কাছে গেলে আপনার ভাগ্য বলে দিবে উনি আপনার কপালে কি আছে আরে বাপরে বাপ অতীত অতীত তো সবাই জানে যাই হোক অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কে লিটন দেওয়ান আর আল্লাহ কোরআনে বলতেছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহর পরিচয় হলো আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবে জানেন ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো এমন কি নবীদেরকে যদি কেউ মনে করে যে তারা ভবিষ্যতে সবকিছু জানতেন কোন বুজুর্গকে আল্লাহর কোন ওলিকে নেককার মানুষকে যদি মনে করে তারা সবকিছু জানতেন ভবিষ্যতের তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যেটা শুধুমাত্র আল্লাহর জন্য ওইটা অন্য কারোর জন্য করলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আর আল্লাহর সঙ্গে শিরিক করা হলে ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ তাআলা সেই অপরাধ maaf করবেন যদি কেউ মনে করে অমুক পিশা হুজুর ভবিষ্যৎ জানে অমুক বাবায় ভবিষ্যৎ জানে লিটন দেওয়ান চিষ্টি ভবিষ্যৎ জানে তাহলে তার ঈমান থাকবে আল্লাহ কোরআনে তার রাসূলকে স্বয়ং বলতেছেন কুল্লা আলামুল গায়ব এ রাসূল আপনি মানুষকে বলে দেন বিশ্বাস করো ভবিষ্যতে কি হবে আমি জানি না আল্লাহ যেটা জানান শুধু সেটা জানে অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন ওহির মাধ্যমে তিনি সেটা জানেন নিজে থেকে ভবিষ্যৎ তিনিও যদি জানতেন তাহলে উহুদের ময়দানে আমার রাসূলের উপরে যখন আঘাত আসছে কোন দিক থেকে আসছে তিনি তো জানতেন তাহলে তিনি সরে যেতেন কিন্তু তিনি আঘাত পাইছেন কি পান নাই কষ্ট পাইছেন কি পান নাই ভবিষ্যৎ জানলে এটা হতো না লিটন দেওয়ান চিষ্টি পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বাইর হবে কিনা সন্দেহ এই বলে ভবিষ্যৎ জানে আমার রাসূল যদি ভবিষ্যৎ না জানে ওই লিটন দেওয়ান চিষ্টি ভবিষ্যৎ তো দূরের কথা অত সূরা ফাতিহাই জানে না ঠিক না বেঠিক অথচ আমরা সহজ সরল মুসলমানরা তাদের কাছে যাইতে যাই না আবার রাস্তার মোড়ে মোড়ে দেখবেন চিঠির খাম কতগুলো নিয়ে বসছে টিয়া পাখি নিয়ে বসছে রেল স্টেশনগুলোতে দেখা যায় যায় বলে ভাই আমার ভবিষ্যৎটা বলেন তো তো পাখি একটা চিঠি বাইর করে ওর ভিতরে কি লেখা আছে এটা আপনার ভবিষ্যৎ হায় রে মুসলমান ঈমান রাস্তা রাস্তা বিলি করে দিচ্ছে ঈমান হারা হয়ে যাবেন যদি আল্লাহ ছাড়া কাউকে ভবিষ্যতের মালিক মনে করেন লিটন দেওয়ানে পাথর বেছে তার কপাল খোলার জন্য কি করার জন্য অফিস দিয়া বইছে বসুন্ধরা সিটিতে বৈশা বৈশা কি বেছে পাথর বেছে লিটন দেওয়ানে হে পাথর বেছে তার ভাগ্য খোলার জন্য আংটি বেছে তার নিজের কপাল খোলার জন্য আর আপনি তার কাছ থেকে আংটি কিনে নিজের কপাল খুলবেন আপনি কত নম্বরের বেকুব শুনেন যদি আংটি এটা পড়লে কপাল খুলতেও তাহলে ওই লিটন দেওয়ান দোকান না দিয়ে আংটি সবগুলো পরে বসে থাকতেন ঠিক না মিঠি হ্যার আংটি হ্যারি কপাল খুলতে পারে না আপনার কপাল করতেই খুলবো মিয়া আপনার কপাল খোলার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক না মিঠি জাহিলি যুগের মানুষেরা এই গণকদের কথা বিশ্বাস করত সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে এখনো আছে এটা জাহিলি যুগের স্বভাব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাহিলি যুগের 7 নম্বর স্বভাব হলো সন্তান পালক মিয়া তাদেরকে নিজের সন্তান বলে চালাইয়া দেওয়া আছে না নাই আছে আছে সন্তান দত্তক নেয় না পালক নেয় না বিশেষ করে যাদের ছেলে মেয়ে হয় না তারা সন্তান পালক নেয় নিয়া ওইটাকে নিজের ছেলে মেয়ে হিসেবে সমাজে পরিচিত করে যারা সন্তান লালন পালন করেন শতকরা 100 হাজারে এক দুজন হয়তো বাদ থাকতে পারে ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে হারাম এবং জাহিলি যুগের স্বভাব আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন উদউহুম লি আবাইহি সন্তান যদি কোনো বাচ্চা যদি লালন পালন করেন এটা সওয়াবের কাজ একটা গরিব মানুষ লালন পালন করতেছে না বাচ্চা করার ক্ষমতা নাই আপনি তার বাচ্চাটা এনে পালন করে দিলেন এটা কাজটা ভালো কাজটা কি কিন্তু দুই নম্বরে যদি করেন তার বাবা মার পরিচয়টাকে ছিনতাই করে নিয়ে আসেন তাহলে সেটা জায়েজ না টাকা দিয়া সব কিছু কিনা যায় পিতৃত্ব মাতৃত্ব এগুলো কেনা যায় না ওই সন্তানকে যে মা গর্ভে ধারণ করেছে যে বাবা জন্ম দিয়েছেন মৃত্যু পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ওই সন্তানের বাবা তাই তিনি মাও ওই মহিলা আপনারা তাকে লালন পালন করলে কোনোদিন তার মা বাবা হতে পারেন
কথা কি বুঝতে পারতেছেন? আপনারা লালন পালন করে দিবেন, যদি সন্তানটা আপনাকে দিয়ে দেয় আপনি রাখেন, অসুবিধা নাই, কিন্তু এই সন্তানকে নিজের সন্তান বলে মিথ্যা পরিচয় দিবেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বাপ মা হতে চান একটা বুদ্ধি আছে, সেটা হলো যদি কোনোভাবে দুধ সম্পর্ক সৃষ্টি করে দেন তাহলে দুধ মা দুধ বাপ হিসাবে বাপ মা বলা যাবে রূপকর্তে। এখন মুশকিল হলো মহিলার বাচ্চা যদি না হয় তাহলে দুধ তো আসবে না, তাহলে মহিলার বোনের দুধ বা অন্য কারোর নিকটাত্মীয় কারোর দুধ যদি খাওয়াই দেন তাহলে দুধ সম্পর্ক হয়ে গেলে সেই হিসাবে মা বা খালা বলা যেতে পারে। কিন্তু বেশিরভাগ যারা সন্তান লালন পালন করে তারা এগুলো দেখে, একজনও দেখে না, বলে আমার ছেলে, ছেলেরে শিখায় আমার বাপ বল এর মা বল, ঠিক না বেটি? বাচ্চা ছোটবেলাতে পড়তে উঠতে বড় হয়, এরপরে বুড়া বয়সে যদি শুনেও তার বাপ মা আছে তাও সে মেনে নিতে চায় না, কারণ এদের কাছে বড় হয়েছে, ঠিক না বেটি? এই ভুলটা আমাদের সমাজে আছে। আপনি লালন পালন করেন কিন্তু চিটারি করবেন না, ওকে বলবেন বাবারে তোর জন্মদাতা বাবা একজন আছে, গরিব মানুষ খাওয়াইতে পারে না, দিয়ে দিছে, তোর মা একজন আছে, আপনার ওই সন্তানের জন্য কর্তব্য হলো তার জন্মদাতা মা বাবার সাথে সদাচরণ করা। আর এরা যেহেতু লালন পালন করে বড় করছে এদের সাথেও সদাচরণ করবে, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ভুলটা আছে না নাই আমাদের সমাজে, এটা জাহিল যুগের স্বভাব। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে লালন পালন করতেন, পালক পুত্র ছিলেন, পরে সাহাবীরা বলাবলি করতে লাগলেন যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মানে মুহাম্মদের ছেলে যায়েদ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, উদউহু লিআবাইহিম, খবরদার মুহাম্মদের পুত্র যায়েদ নয় যায়েদ ইবনে হারেসা বলো, কারণ এই মুহাম্মদের সন্তান না, মুহাম্মদের পালক পুত্র হলে আসল পুত্র হয় না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এবং হাদিসের ভিতরে আসছে এটা জাহিল যুগের স্বভাব ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আট নম্বর জাহিল যুগের স্বভাব হলো কোন নেতৃত্ব এটা থেকে বের হয়ে যাওয়া, খারিজি হয়ে যাওয়া। খারিজি হওয়া বুঝেন, মুসলমানদের জামাত থেকে কোনো মুসলিম শাসক থাকলে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করলে তার আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় খারিজি হয়ে যাওয়া। এই খারিজি যারা হয়ে যায়, এই খারিজি হয়ে যাওয়ার চরিত্র এটা জাহিল যুগের চরিত্র। আপনি কোনো একটা জায়গায় আছেন, আপনার নেতা আছে, আপনার আমির আছে, আপনি তার অধীনে আছেন, কিন্তু তার কথা মানলেন না, কথায় কথা বিদ্রোহ করলেন, এই চরিত্রটা কাদের মধ্যে ছিল? জাহিল যুগের মানুষদের ভিতরে ছিল। তারা এগুলোর জন্য লড়াই করত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআ সুম্মা মাতা মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে গেল এবং মন গড়া সে এরকম ভাবে যে কারোর সাথে যায় তথাকথিত জেহাদের নামে আপনার ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন চক্রান্তের ফাঁদে পা দিল, না জেনে যেখানে সেখানে জেহাদ, যার অধীনে জেহাদ করছে জানে না কার অধীনে জেহাদ করছে, সে কি ইহুদিদের গুপ্তচর না হাকিকি মুজাহিদ জানে না, অজানা কোন সোর্সের অধীনে গিয়ে জেহাদ শুরু করে দিল, এরকম যদি হয় সেটাকে এবং সেখানে মারা গেলে সেটাকে জাহেলি মৃত্যু বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো এটাও জাহেল যুগের কর্মকাণ্ডের মধ্য থেকে একটি বা জাহিলি যুগীয় স্বভাবের মধ্য থেকে একটি। এর ভিতরে আরেকটা হলো সাম্প্রদায়িকতার কারণে, যত প্রকার সাম্প্রদায়িকতা আছে এ সমস্ত বিশেষ আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো ধান্দায় অন্য কোনো কারণে যদি যুদ্ধ করে লড়াই করে জীবন দেয় এই মৃত্যু হলো জাহেলি মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো যত প্রকার গুনাহ এবং অপরাধ আছে এই সবগুলা জাহিলি যুগের স্বভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া, যত প্রকার গুনাহ অপরাধ পাপাচার কবিরা গুনাহ আছে এই সবগুলা জাহিলি যুগের চরিত্র। এই সকল অপরাধ থেকে সবচেয়ে বড় অপরাধ শিরিক করা। সবচেয়ে বড় অপরাধ কি করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। আমরা অনেকে মুসলমান হয়েও আল্লাহর সঙ্গে শিরিক করি কি করি না, মুখে অনেকে শিরিক করে, এটার ফলে ইমান থেকে খারিজ হবে না, কিন্তু এটা শিরকে আসগার, সেটা হলো এমন কথা বলে যেটা ইমানের সঙ্গে যায় না। যেমন অনেক সময় আমরা বলি উপরে আল্লাহ নিচে তুমি, এরকম বলে কি বলি না? কোনো একটা কাজ, কঠিন একটা কাজ, একজন চেয়ারম্যান সাহেবের কাছে আছে, নেতা সাহেবের কাছে আছে, তো যাইয়া তারে পাম্পটি দেওয়ার জন্য বলি কি? বলি উপরে আল্লাহ আর নিচে আপনি। তার মানে উপরে তো আল্লাহ আমার কাজটা দেখবে আর নিচে আপনি আছেন, দোনো সত্তা মিলে জুলে আমার কাজটা করবে, এটা কি ইমানের সঙ্গে যায়? মুসলমানের সমস্ত কর্ম সম্পাদনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর সঙ্গে আবার বলে আল্লাহও লাগে, বলে কি বলে না, মানে শুধু আল্লাহ হয় না, নাউজুবিল্লাহ, আল্লাহও লাগে ইল্লাও লাগে। ইল্লা মানে কি?
ইল্লা মানে ঠিল্লা ইল্লা মানে কি ইল্লা মানে হলো আল্লাহ শুধু আল্লাহ হয় না নাউজুবিল্লাহ আল্লাহ লাগে উসিলা লাগে আপনারা মানুষজন সবাই মিলেজুলে করবে শুধু আল্লাহর করতে পারেন এই বিশ্বাস তার নাই এটা কি ঈমানদারের কথা এগুলো শিরক আসগর কথার ভুল এটা সবচেয়ে বড় অপরাধ শিরক এরকম অগণিত শিরক আসগর আমরা কথার মাধ্যমে করি আবার অনেক লোক আছে অনেক ভাইরা আছেন সন্তান হয় না মাজারে চলে যায় যায় কি যায় না মাজারে কেন যায় মাজার আল্লাহর কাছে গিয়ে দোয়া করলে কি আসবে সন্তান আসবে অনেকের ব্যবসা উন্নতি হয় না সেখানে চলে যায় নেতারা নির্বাচন করার আগে মাজারে চলে যায় ঠিক না ঠিক মাজার আল্লাহর কাছে যায় চাইলে বলে কিছু পাওয়া যাবে আবার শ্লোক গায় খাজারে তোর দরবার হতে কেউ ফেরে না খালি হাতে আর কিছু না নেয় হালুয়া নিয়ে আসে সিলেটের মাজারের বাইরে হালুয়া বেছে বাসি হালুয়া আর কিছু না আনো এটা হালুয়া কিনে নিয়ে আসে কথা কি বুঝতে পারছেন আমাদেরকে দেওয়ার মালিক কে মুসলমানের যত কিছুর প্রয়োজন হবে সেজদা পড়ে যাবে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু লিল আবদি মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যদি বান্দা সেজদায় চলে যায় ও ভাই আপনার কিছু চাওয়ার দরকার আপনার মনে ব্যথা ওযু করে সেজদায় পড়ে যান সেজদায় গিয়ে আল্লাহকে বলেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় যায় কার কাছে পৌঁছায় যাবে আমরা মনে করি আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না এজন্য দালাল ধরি কি ধরি দালাল বুঝেননি আমরা বাংলাদেশের মানুষ আমাদের আসলে কপালটা খারাপ আমাদের সোজা দরজা দিয়ে কিছুই হয় না সব পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক ট্রেনের টিকিট নাই রেল স্টেশনে কিন্তু পিছনে আছে আছে না নাই যে কোনো কাজে যাইবেন সামনে নাই পিছনে আছে আল্লাহ মাফ করুক এই না আমাদের সমাজের চিত্র এই জন্য আমরা মনে করি আল্লাহর কাছে মনে ডাইরেক্ট চাইলে পাওয়া যাবে না পিছনে এসে মৌলবীরের দালাল ধরলে তারপর আল্লাহ দিয়ে দিয়ে ঠিক না ঠিক অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন যখন কিছু চাইবা কার কাছে চাইবা নাকি মাজারওয়ালার কাছে যখন সাহায্য চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা অতএব প্রিয় ভাইরা আমার একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছেই চাইব কোন ইল্লা ফিল্লা কোন দালাল এগুলোর দরকার নাই আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে দোয়া করো তুমি যত নাখান্দা হও যত নালায়েক হও যত অশিক্ষিত হও এমনকি গুনাগার হও টেনশন নাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাও আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার এরকম যত রকমের অপরাধ আছে সবগুলো জাহেল যুগের কাজ শিরকের পরে কুফুরির পরে আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ত্যাগ করা কি ত্যাগ করা আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আওয়াজ বেশি আসে নাই আমার কথা শেষ ভাই নামাজ সবাই পড়েন পাঁচ ওয়াক্ত থামান আতু ভাইয়া মানুষের শরণ দিতে চাই না ভাই আমাদের দেশে একটা কথা আছে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে এই কথা বলে কি বলে না মানুষ বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান কি পাওয়ারফুল ইমানদার নামাজ পড়ার পরে ওনার ইমান কি আছে দাঁত মাজে না ব্রাশ করে না দাঁত না মাজলে কি হয়েছে আমার দাঁত পরিষ্কার আছে এই লোকের কথা আর বেনামাজির এই দাবি দুটার ভিতরে কোনো পার্থক্য ইমামদের অনেকে বলেছেন ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে কাফের পর্যন্ত হয়ে যায় যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ভিন্ন কিন্তু নামাজ না পড়ে মুমিন দাবি করা এটা মিথ্যা দাবি প্রিয় ভাইরা আমার আর কিছু না করতে পারেন শিরিক থেকে বাঁচেন পাঁচত্ব সালাত আদায় করেন হক হালালি খান চরিত্র খারাপ করেন না ইনশাআল্লাহ সহজে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করুন এবং জাহিল যুগের যে স্বভাবগুলোর কথা শুনলাম এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নজরে আবারো বলছি দলীয় অন্ধত্ব ইসলামের নামে হোক দুনিয়ার নামে হোক যেভাবেই হোক গোলামি দলবাজি গ্রুপবাজি সাম্প্রদায়িকতা এবং অঞ্চল ভিত্তিক পরিচয় বা বংশ পরিচয়ের কারণে গর্ব করা একে অন্যকে তাচ্ছিল্য করা এবং তারকার কাছে বা বিভিন্ন কিছুর কাছে মিষ্টি প্রার্থনা করা এবং মাতম করা এগুলো সবগুলো জাহেল যুগের চরিত্র এবং মেয়েদেরকে বেপর্দায় চালানো বা মহিলারা বেপর্দায় চলা জাহেল যুগের চরিত্র গণকের কাছে যাওয়া বিশ্বাস করা জাহেল যুগের চরিত্র সন্তান পালক নিয়ে তাকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়া জাহেল যুগের চরিত্র এবং আনুগত্য থেকে বাইর হয়ে যাওয়া খারিজি হয়ে যাওয়া জাহেল যুগের কর্ম জাহেলি মৃত্যু এ কাজ করলে মারা গেলে এভাবে এবং যত প্রকার অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সামনে শিরিক করা এরপরে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে অন্য সমস্ত অপরাধের চাইতে বড় অপরাধ হলো নামাজ তরক করা
এটা যদি কেউ করে দাবি করতে পারে না মুসলমান নিজেকে এগুলা যদি করে তাহলে সে জাহেল যুগের চরিত্র তার ভিতরে আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমরা কবে মারা যাব ভাই কেউই জানি না নিজের ঈমানকে শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল নিয়ে আমরা যেন যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকাল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন